বন্ধুরা, এই প্যান্ডামিকের পরে, প্রায় 2 বছর পরে যখন সবার বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল খুলতে যাচ্ছে, তখন সবচেয়ে যে বেশি জরুরি যে বিষয়টি সেটি হলো স্কুল ড্রেস। আমার বাচ্চারও স্কুল ড্রেস করা হয়েছে। তবে আজকে একটু ব্যতিক্রমী এক দোকানে এসে আমি হাজির হয়েছি, যেটা হলো মোহাম্মদপুর তাজমহল রোডে, যেখানে মিম ট্রেড ইন্টারন্যাশনাল, যেখানে আপনার রেডিমেড সব স্কুল ড্রেস তৈরি করা আছে। আপনার বাচ্চার স্কুল ড্রেসের চিন্তা আপনাকে করতে হবে না, আপনি এসেই দেখে কিনে নিয়ে যেতে পারবেন, বানানোর কোনো ঝামেলা নেই। আপনি যদি চান এখানে বানাতেও পারবেন, কাপড় আছে, যে কোনো স্কুল ড্রেস, স্কুল কলেজ ড্রেস এখানে পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আমরা। আমাদের সাথে আছেন শহীদুর রহমান ভাই, আমি ওনার সাথে কথা বলবো। চলুন আমরা ভিডিওটি শুরু করি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সুনামধন্য একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের যাবতীয় যা লাগে এভরিথিং সমস্ত আইটেম এখানে আমার কাছে আছে, যেমন শার্ট, প্যান্ট এবং আবাসিক যারা পড়াশোনা করে তাদের মনে করেন যে যাবতীয় যা আছে সবই পাওয়া যায়, ঠিক আছে। তাছাড়া এখানে পাশে মোহাম্মদপুর মডেল আছে, মোহাম্মদপুর মডেল, তারপর গণভবন স্কুল, তারপরে আপনার হলো কিশলা স্কুল, তারপরে হলো বাদশাহ ফয়সাল স্কুল, তারপরে আপনার হলো আপনার কিশলা স্কুল, তারপরে মোহাম্মদপুর প্রিপিটারি স্কুল, ঠিক আছে। এসব মনে করেন যে তাদের স্কার্ট, ফ্রক, ঠিক আছে, তাদের শার্ট, প্যান্ট সব স্কুলের, এবং এটা আমার নিজস্ব একটা ফ্যাক্টরি থেকে তৈরি করা, ঠিক আছে। তো তাছাড়া রেসিডেন্সিয়ালের আপনার মনে করেন যে যারা আবাসিক, যারা যেসব ছাত্র ঢাকার দূর দূরান্ত থেকে এসে পড়ে, তাদের মনে করেন যে আপনার যেমন আবাসিকের যে একটা যে থাকার ব্যবস্থা, সেখান থেকে আপনার যে তৈরিকৃত যে জিনিসগুলো পাওয়া যায় না, সেইগুলো জিনিসগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয়, ঠিক আছে। তারপরে আপনার সরকারি স্কুল আছে, যেমন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, তারপরে আছে হলো আপনার হলো আপনার এই বিকন আছে স্কুল, ঠিক আছে। এসব সুনামধন্য প্রতিষ্ঠানের যত মনে করেন যে আপনার স্কুল ড্রেস আইটেমে যত যাবতীয় যা আছে সব আমার এখান থেকে আপনার তৈরি হয় নিজস্ব ফ্যাক্টরি থেকে, এবং এটা আমরা এখান থেকে আপনার সেল করি, ঠিক আছে। এবং মানে কম রেডিমেড আছে, যে রেডিমেড আছে, ঠিক আছে, তো আবার যার যার মতো করে, হ্যাঁ, যার যার মতো যে সে তৈরি করে নিতে পারবে। যে আপনার একটা অর্ডার করলে তাহলে আমরা সেটা কী করবো যে সেটা আপনার তৈরি করে দিই, ঠিক আছে, এবং সুন্দরভাবে তৈরি করে দিই। প্রাইজের ব্যাপারটা হলো আপনার হলো যারা মনে করেন যে শার্ট এবং প্যান্ট সাধারণত আমরা নর্মালি 1000 টাকা সেল করি, ঠিক আছে। মেয়েদের স্কার্ট যেগুলো আছে সেগুলো 1100 টাকা সেল করি, ঠিক আছে। আবার কিছু আছে যেমন দরিদ্র কিছু ছাত্রছাত্রী আছে, তাদের জন্য আমরা যতটুকু কনসিডার করতে পারি এবং কিছু বিনামূল্য আমরা দিয়ে থাকি, ঠিক আছে, এই কোম্পানির পক্ষ থেকে তাদেরকে আমরা অনার করা হয়। যেমন যেমন রাজশাহী ইউনিভার্সিটির একটা ছেলে এবছর চান্স পাইছে নয়ন করে নাম, ঠিক আছে, তাকে যেমন আমরা মনে করেন যে মানে তার যাবতীয় যত আবাসিকের মনে 36 থেকে 40 হাজার টাকার যে তার ড্রেস হয়েছে, তা আমরা সেটা সুন্দরভাবে তাকে দিয়ে দিছি, এবং তাকে মনে করেন যে সে এখন বর্তমান রাজশাহী ইউনিভার্সিটিতে সে ICT ডিপার্টমেন্টে আপনার ফিজিক্সে সে পড়াশোনা করছে আর কি, অ্যাপ্লাইড ফিজিক্সে, তাকে আমরা কোম্পানির পক্ষ থেকে 36 হাজার টাকার তার জিনিসপত্র আমরা বিনামূল্যে দিয়ে দিছি, ঠিক আছে। জুতা, মোজা, আপনার সোয়েটার, তারপর আপনার হলো আপনার শার্ট, প্যান্ট, তারপরে গেঞ্জি, তারপর ট্রাই, তারপরে জুতা, ঠিক আছে, তারপর আপনার ট্রাই, সোয়েটার, বেল্ট, এভরিথিং, মানে একটা স্টুডেন্টের যাবতীয় ব্যাগ থেকে শুরু করে যত যাবতীয় যা আছে সবই এখানে স্কুল ব্যাগ সহ সবই পাওয়া যায়, ঠিক আছে। এই হলো সামনে জি জি শিওর, দেখেন আসেন, এটা চায়না থেকে ইম্পোর্ট করা, ঠিক আছে, এগুলো চায়না, ঠিক আছে। আর এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমাদের নিজস্ব ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে আপনার তৈরি হয়, তৈরি হওয়ার পরে আমরা এখানে একটা সেল করি, ঠিক আছে, একটা আমরা হোলসেলও করি। আবার মনে করেন যে বেশিরভাগ ছাত্র সাধারণত নতুন শিক্ষাবর্ষ ভর্তি হয়, তার একটা শার্ট, একটা প্যান্ট, একটা একজোড়া জুতা, একজোড়া মোজা তারা নিয়ে স্কুলে স্টার্ট করে, এবং আমরা প্রত্যেক শিক্ষাবর্ষে আমরা এটা সাধারণত মনে করেন যে আপনার এই এখান থেকেই সেল করা হয় আর কি, ঠিক আছে। এখন তো ডিসেম্বর, আপনাদের মনে হয় এখন সেলটা একটু বেশি? জি, সেলটা একটু বেশি, এটা আপনার 2 বছর COVID-19 কারণে বেশ কিছুদিন স্কুল কলেজ বন্ধ ছিল, বিধায় এই ব্যবসাটা অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন পরবর্তী স্কুল কলেজ শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই হচ্ছে, শিক্ষামন্ত্রী যেটা বলছে সপ্তাহে একদিন ক্লাস, সেই হিসেবে আমরা মনে করেন যে যতটুকু মানুষের ক্ষতি হয়েছে সেই হিসেবে আমরা যতটুকু রিজনেবলে পারছি সেটা আমরা এখান থেকে সেল করছি, ঠিক আছে। হ্যাঁ, এদিকে হ্যাঁ স্কুল ড্রেস, এখানে আমার কিছু বেশ কিছু কর্মচারী আছে, এরা আপনার আমার মানে এখানে তারা আছে,
ঠিক আছে, হ্যাঁ তারা সবসময় করে, ঠিক আছে, তারা আপনার মনে করেন যে এখান থেকে আপনার মনে করেন যে যে জিনিসটা তাদের রেডিমেড তৈরি করা দরকার হয় সেটা তৈরি করা হয়, তারপরে আপনার মনে করেন তারা একটা অর্ডার নেয়, ঠিক আছে, তারপরে এই যে যেমন একজন গার্ডিয়ান উনি আপনার মনে করেন যে স্কুল ড্রেস নেওয়ার জন্য আসছে, ঠিক আছে, তার ছেলের জন্য, ঠিক আছে, বাবা কোন স্কুল, উনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করে, ঠিক আছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঠিক আছে, তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ড্রেস, হ্যাঁ নিতে পারছেন, নিতে পারছেন, ঠিক আছে, ঠিক আছে, তো এই হলো আমাদের একটা ই, ঠিক আছে, হ্যাঁ পাওয়া যায়, যেমন মোহাম্মদপুর মডেল, তারপরে আপনার গণভবন, ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ, কিশোলা স্কুল, আনন্দ স্কুল, ঠিক আছে, এ হলো আপনাদের মনে আমরা এগুলো দিয়ে থাকি আর কি বিক্রি করতে। বারো বাই নয় তাজমহল রোড, ঠিক আছে, আপনার হলো ঈদ আপনার বারো মিম ট্রেড ইন্টারন্যাশনাল, যেমন এই মেয়েটা হলো আপনার, এটা হলো আপনার পিপিটের স্কুল, ঠিক আছে, এবছর নতুন শিক্ষাবর্ষে 2022 শিক্ষাবর্ষে সে ভর্তি হয়েছে, ঠিক আছে, তো সে স্কুল ড্রেস নিয়েছে, তো তার জন্য মনে করেন যে আপনার অবশ্যই দোয়া করবেন যে জানে সুন্দর সুন্দর, ঠিক আছে, আমি যারা অবশ্যই মনে করেন যে আপনার তাদেরকে আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে, এবং আসবে আমি তাদেরকে আমি 10% ডিসকাউন্ট দিব, ঠিক আছে, কারণ যেহেতু মনে করেন যে আপনার ভিডিওটা দেখবে বা সাবস্ক্রাইব করবে তাদের জন্য অবশ্যই আমি 10% ডিসকাউন্ট দিয়ে দেবো, এটা আমার কোম্পানির পক্ষ থেকে আমি নিজে মনে বলে দিলাম, এটা আমি 10% ডিসকাউন্ট করে দেবো তাদেরকে। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।